Assalamualaikum warahmatullahi wabarakatuh. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون شمس بشر شمس شمس تعريب شمس رب العالمين الجنة جارج شمير بان تام راس كيس لا عنو بان أشتبه لشي أبن كي شكا تابل شونا توفيق فيجي شمس جنة أكبر شكرا دايكوري الحمد لله الحمد لله دوت سلام بجدو بيانو بياخي نبي محمد صلى الله আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর শুকর একবার দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আপনাদের সকল অবগত আছেন যে আজকে ইসলামের বানের পক্ষ থেকে আমার বিষয় নির্ধারণ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তরি বলে বিশ্বাস করা আমি আমার বিষয়টি বারবার উপস্থাপন করার চেষ্টা করব ওয়ানা তাওফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তরি বলে বিশ্বাস করা জ্ঞান ও শরীয়তের অন্তর্ভুক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তরি বলে মনে করিবে মিথ্যা ভিত্তিহীন বানাটো বানানো সমাজে তা রয়েছে গুপ্তচর ঘরে অসত্য যে কথিত মুহাদ্দিস ও মুশাইখরা এই ভ্রান্ত আকীদা জোরালোভাবে প্রচার করে থাকে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন পার্থক্য শুধু তিনি এক যে তিনি আল্লাহ তাআলার নির্ধারিত নবী ছিলেন আর তার কাছে ওই আসতো এবং ওই আকীদা হচ্ছে সত্য মহান আল্লাহ তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেন কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ হে নবী আপনি বলুন আমি তো তোমাদের মতো একজন মানুষ আমার প্রতি করা হয় যে তোমাদের মাবুদ একজন ও তার ছাড়া আর দ্বারা প্রমাণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা রুমের 20 নম্বর আয়াতে বলেন ওয়া মিন আয়াতি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুম তানতাশিরুন আর তার নিদর্শন সমূহের মধ্যে হচ্ছে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন অথবা তোমরা মানুষ হিসেবে ছড়িয়ে গেছো আল্লাহ তাআলা আর কোরআন মাজিদে সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াতে বলেন ইন্না মাতাল আইসা ইনদাল্লাহি কামাতাল আদম খালাকাহু মিন তুরাব নিশ্চয় ঈসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের মতই তাকেও মাটি থেকে সৃষ্টি করেছেন হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুলিকাতিল মালায়িকাতু মিন নূরিন ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিন মিন নার ওয়া খুলিকা আদম মিন নূরিন ফারাকুম ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে আর জিন জাতিকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে সেই সমস্ত জীবের দ্বারা সেই সমস্ত জীবদের তোমাদের বিশুদ্ধ করা হয়েছে অর্থাৎ মানব জাতিকে মাটি ও পানি দ্বারা সৃষ্টি করা হয়েছে অন্য বর্ণনায় সরাসরি বলা হয়েছে ওয়ান্নাসু বানু আদম ওয়া খালাকাল্লাহু আদম মিন তুরাবিন আর মানুষের হচ্ছে আদম আলাইহিস সালামের সন্তান আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন তাই আমি পরিচিত বলতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নয় বরং তিনি মাটির তৈরি এটি একটি আকীদার বিষয় সুতরাং এটি একটি সার্ভিস আলিয়ার বুঝ অনুযায়ী আমাদের উপর বোঝা আবশ্যক আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক আকীদা বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক আমিন মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ